নমস্কার বন্ধুরা, আজকে আমি ঢ্যাঁড়সের একটা রেসিপি বানাতে চলেছি। তার জন্য দেখুন, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি এক চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন ফুটে গেলেই আমি এখানে কম করে দিতে হবে, মিডিয়াম আঁচে এটাকে ঢেকে ঢেকে একটু ভাজতে হবে। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আমার দেখুন পোস্ত আর লঙ্কা, এটা আমি একসঙ্গে বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার এটাকে এভাবে একটু নাড়তে থাকতে হবে জলটা শুকানো পর্যন্ত। দেখুন ঢেঁড়স আর পোস্ত আমার একদম ভাজা হয়ে গেছে, ঘর থেকে তেল বেরিয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। খুব ঝটপট একটা রেসিপি, খেতেও খুব ভালো। কত সুন্দর লাগছে দেখতে, এটা খেতেও খুব ভালো। গরমে আপনারা এটাকে বাড়িতে রান্না করবেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে, যেহেতু এটার মধ্যে খুব বেশি তেল বা মশলা তো কিছুই নেই। আপনারা বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগলে আমাকে জানাবেন। থ্যাংক ইউ।